ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না হিসেন, স্বপ্নের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সপ্তাহে সেকেন্ড লকডাউন সকাল থেকেই শুরু হয়ে গেছে। তা আমাদের বাড়ির যে সামনের রাস্তাটা না, একদম ফাঁকা জানো, আজকে পুরোপুরি শুনশান। অন্য সময় এই দিন কত ব্যস্ত থাকে এই রাস্তাটা জানো। দেখো, তোমাদেরকে একটু দেখাই। একদম ফাঁকা, অন্যদিন এই সময় কত ব্যস্ত থাকে। এই রাস্তাটার নাম হচ্ছে এনএস রোড। কাজেই এটা খুবই ব্যস্ততম রাস্তা। এটা আর একটু ফুটবে, ফুটলে খুব সুন্দর কালার হয়, হালকা লাইট পিঙ্ক, যেটা আমরা মানে লাইট পিঙ্ক ওই দুধে হালকা যে কালারটা আছে না, পিঙ্ক হোয়াইটের একটা শেড, সেই কালারটা আসে, খুব সুন্দর লাগে। এই যে কুড়ি এসছে, এটা ফুটতে এখনো দেরি লাগবে, টাইম ফুল ফুটতে এখনো দেরি আছে, কারণ এটা হাইব্রিডের জবা, তো কুড়ি থেকে ফুল ফুটতে একটু টাইম নেয়। আর এই যে গাছগুলোর এখনো কুড়ি আসেনি, এইবারে আমফানে গাছগুলোর খুব দুরাবস্থা হয়ে গেছে, নইলে এই সিজনে অন্য সময় গাছে কত ফুল ফুটে থাকে জানো। গাছগুলো অনেকটাই দুর্বল হয়ে গেছে আমফানের জন্য। আর লকডাউনের ঝেড়ে আমার বর আজকে বাড়িতে সকাল থেকেই, তা আমার বর আর ছেলের সকাল থেকেই ইচ্ছে হয়েছে একটু ধোসা খাবে। তা আমি ভাবলাম মেনলি তো চাল ডালের ধোসা আমরা সবসময় খেয়ে থাকি বা বানিয়ে থাকি, তা আজকে একটুখানি আটার ইনস্ট্যান্ট ধোসা বানাই, যেটা খুবই প্রোটিন ফাইবারে ভরা আর একদমই চাল ডাল বাটার ঝামেলা ছাড়া, এটা এক ধরনের একটা একদম ফটাফট ইনস্ট্যান্ট ধোসা। তা চলো নিচে যাই, অনেক বেলা হয়ে গেছে, আমরা ধোসাটা বানাই আর তার সাথে আলুর পুরটা তৈরি করে নিই। ছাদ থেকে চলে এলাম নিচে, এত গরম লাগছে কি বলবো, সোজা ঘরে এসে ফ্যানের তলায় বসে গেছি, ছাদে কোনো জামা কাপড়ও মেলতে গিয়েছিলাম, আর সাথে তোমার আর তার সাথে তোমাদের সাথে একটু কথাও বললাম ছাদে। আজকে যে আমি ইনস্ট্যান্ট আটার ধোসা বানাবো, তার জন্য যা যা উপকরণ লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, আমি এখানে এক বাটি মতো আটা নিয়েছি, পুরো ফ্রেশ গম ভাঙানো আটা, যেটা আমাদের সবার ঘরেই থাকে, আটা নিয়েছি। আর দেবো এখানে সুজি, হাফ বাটি মতো সুজি, এক বাটি আটা আর হাফ বাটি সুজি। আর এই যে দইটা, এখানে টক দই, প্রয়োজন মতো নুন নিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল দেব, জল দিয়ে এটা গুলিয়ে নেব। এই যে আমার পাশে যে বসে আছে মহারাজা, ওনার ধোসা খুব ফেভারিট জানো তো। আমরা দু বছর আগে সাউথে গিয়েছিলাম, ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ এসব জায়গায় একটু দরকারেই গিয়েছিলাম, যাই হোক, তা সেখানে আমার বাবু তো তখন অনেক ছোট ছিল, ওখানে তো অত ভাত ঠাত হোটেলে রাত্রেবেলা ওদের খাবার দাবারও একটু মানে অন্যরকম, যাই হোক, আমার বাবু প্রতিদিন রাত্রে ধোসা খেত। তারপরে বাড়িতে আসার পর থেকে প্রায় প্রায় আমি এই ধোসাটা বানিয়ে থাকি, বাচ্চাদের জন্য তো খুবই ভালো এটা। এই দেখো, অল্প অল্প জল দিয়ে আমি গুলবো, কারণ একবারে অনেক জল দিয়ে যদি গুলতে যাই তাহলে আটার ভিতরে গুটলি থেকে যেতে পারে। ধোসার ব্যাটারটা আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি, কনসিস্টেন্সিটা খানিকটা এরকমই হবে। এখন আমি এর মধ্যে লাস্ট যে ফিনিশিংটা সেটা দেবো হচ্ছে এর মধ্যে, দেখো, যেটা আজকের ধোসার একদম টুইস্ট আইটেম, এই যে ইনো, ইনোটা দিচ্ছি, কেন কি এটা ফার্মেন্টেশনের কাজ করবে ধোসাটার মধ্যে। আরেকটা টুইস্ট হলো এক চামচের মতো তেল, সাদা তেল দিয়ে দেবো। তোমরা বাড়িতে যদি ইনো নাও থাকে তাহলে তোমরা এক চামচ বেকিং সোডা, তার মধ্যে একটু পাতিলেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারবে, যেটা ফার্মেন্টেশনের কাজ করবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একদম ভালোভাবে ঢেকে দেব,
15 মিনিটের জন্য কেন কি যেহেতু এটাতে সুজি দিয়েছি সুজিটা একটু ফুলে নরম হতে হবে এবার আলুর পুরটা তৈরি করে নি ধোসাটা আলুর পুর ছাড়া একেবারে বেমানান হয়ে যায় জানো তা চলো আমার সাথে আমার হেসেলে আলুর পুরটা তৈরি করে নি দেখো এখানে আলুর পুর বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে কিউব করে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি কারণ এই এই আলুর পুরের ক্ষেত্রে আলুটাকে পুরো ম্যাশ করলে চলবে না আর নিয়েছি এখানে ছোলার ডাল অল্প একটু বিউলির ডাল সরষে সরষে সাদা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ বাদাম কারি পাতা ধনে পাতা লেবু আর একটু আদা আমি গ্রেট করে নিয়েছি আর নুন আর হলুদ তো লাগবেই সেটা আর দেখালাম না করে বানিয়ে দেখো প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা সরষে আর জিরে ফোড়ন আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল আর বিউলির ডালটা এই পুরটা আমি তৈরি করব একদম পুরোপুরি ভাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে যেটা থেকে একদম সাউথ ইন্ডিয়ান আলুর পুরের টেস্ট ফ্লেভার দুটোই আসবে ডালটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কারি পাতা কারি পাতাগুলোকে আমি একটু ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে আমি বেশি ভাজা ভাজা করবো না পেঁয়াজটা কিন্তু সাদা সাদা আর একটু কম ভাজা হবে একটু নরম হলে চলবে আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো আগে দিয়ে নিই কারণ বাদামগুলো পুড়ে যেতে পারে সেজন্য আমি পরে দিই একটু এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আগেও বলেছি আলুগুলো কিন্তু এখানে পুরো ম্যাশ করলে হবে না এই খুন্তি দিয়ে যতটুকু ভাঙা যায় আমি ততটুকুই ভেঙে দেবো বেশি ম্যাশ করব না এবার একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আমি এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা না দিলেও হয় কিন্তু যদি জলটা না দিই তাহলে যখন একটু পরে আলুগুলো শক্ত হয়ে যাবে তাই আমি সামান্য একটু জল দিয়ে আলুটাকে নরম করে নেব দেখো আলুগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা এবার সবশেষে আমি যেটা দেব সেটা হলো আজকের এই আলুর পুরের সব থেকে যেটা টুইস্ট আইটেম সেটা হলো পাতি লেবু কারণ সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলুর পুর অত সব টক হবে না এটা হতে পারে না তাই আমি লেবু দিয়ে দিলাম ফ্লেভার বেরিয়েছে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলুর পুরের যে ফ্লেভারটা হয় সেটা বেরিয়েছে আমার আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেল আমি এটাকে এখন নামিয়ে ঠান্ডা হতে দেব ধোসার জন্য আলুর পুরটা পুরোপুরি আমি রেডি করে নিয়েছি এবার দেখো ধোসার ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে
এই দেখো তোমাদেরকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো কি সুন্দর ফার্মেন্টেশন হয়েছে দেখেছো, যেটা ধোসা বানানোর জন্য খুবই দরকার, যেটাও সুন্দর করে ফুলে গেছে। এই দেখো এই যে ধোসা বানানোর জন্য একদম পারফেক্ট ব্যাটার। তার একবার কষ্ট করে আমার হেসেলে চলো, ইনস্ট্যান্ট ধোসাটা ফটাফট বানিয়ে নিই। তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি হালকা তেল গ্রিস করে নিচ্ছি, পুরোটা গ্রিস করে নিলাম। এটার মধ্যে জল দিয়ে দেব, পরিষ্কার একটা ন্যাপকিন দিয়ে এটাকে মুছে নেব। এবারে ব্যাটারটা দিয়ে দিলাম, চারিদিকে আস্তে আস্তে আমি এরকম করে ছড়িয়ে দেবো ব্যাটারটা। এই দেখো আস্তে আস্তে বাবলস আসছে, এই দেখো বাট একটু শুকিয়ে এসছে। এখন আমি এর পাশ দিয়ে একটু তেল দিয়ে দেব, আর মাঝখানটাতে একটু তেল দিয়ে দেব। যতক্ষণ একটা ব্রাউন কালার আসে, বাবলস আসছে, এবার আমি আরেকটু হবে, ওর ব্রাউন কালার হয়ে গেছে দেখেছো, এবার এটাকে আমি নামিয়ে দেবো। দিয়ে দিলাম, খুব আস্তে আস্তে আমি পুরো তাওয়াটার মধ্যে এটা ছড়িয়ে দেবো, পুরো তাওয়াটার মধ্যে আমি ছড়িয়ে দেবো। অপেক্ষা করবো এই ওপরের বাবলস আসার জন্য, আর ওই এই ওপরের পাটটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি এর মধ্যে সাইড দিয়ে একটু তেল দেবো। সুন্দর বাবলস আসতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ, সাইডগুলো দিয়েও বাবলস আসছে। পাশ দিয়ে একটু তেল দিয়ে দেবো, আর এই মাঝখানে ওপরে একটুখানি তেল দিয়ে দিলাম। দেখো কীরকম আস্তে আস্তে ক্রিস্পি হচ্ছে, একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দেখো কীরকম আস্তে আস্তে ক্রিস্পি হচ্ছে, ধোসাটা যখন নিচ থেকে পুরোপুরি রেডি হয়ে যাবে না, তখন আস্তে আস্তে এটা উঠে আসবে। তোমাদেরকে একটু দেখাই, এই দেখো এই দেখো পুরো ক্রিস্পি ইনস্ট্যান্ট আটা ধোসা আমার তৈরি, দেখে নাও বন্ধুরা, দেখেছ? দেখো কি সহজে কোনো চাল ডাল বাটার ঝামেলা ছাড়া একদম ঘরোয়া উপকরণ, যেটা যেটা আমাদের সবার বাড়িতে থাকে আটা, সেই আটা দিয়ে আমি ইনস্ট্যান্ট কীরকম সুন্দর ক্রিস্পি ধোসা বানিয়ে নিলাম। দেখো আরেকটা তোমাদেরকে বানিয়ে, পারফেক্ট ধোসা হওয়ার একটা ফার্স্ট সিম্পটম হলো যে সুন্দর বাবলস আসা ধোসাতে। নিয়েছিলাম প্লেন ধোসা, আর এটা আমি মাছলা ধোসা বানিয়ে দেখাচ্ছি। ওই যে পুরটা আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে চেপে নিলেই হয়ে যাবে। এই দেখো এটা মাছলা ধোসা হয়ে গেল, এই দেখো পুরোপুরি আমার মাছলা ধোসাটা তৈরি। আমার ছেলের খাওয়া শেষ হয়ে গেছে, আর কত্ত মাসেই এখন খাচ্ছে বাবু।
তুমি আজকে কি খেয়েছো ব্রেকফাস্টে? ধোসা। কি রকম হয়েছে? তাই একটু বলো, রিভিউ দাও কি রকম হয়েছে। সাউথ ইন্ডিয়ান ফ্লেভার পাচ্ছ? খুব ভালো, একদম সেরকম সাউথ ইন্ডিয়ান স্টাইল, তার থেকেও সুস্বাদু। তো ধোসাটা খেলাম, একদম পারফেক্ট ইনস্ট্যান্ট ধোসা হয়েছে। আর তোমরাও বাড়িতে তৈরি করে খাবে, কারণ বাচ্চা বড় আমাদের সবারই খুব পছন্দের জিনিস একটা ধোসা। আর তাও যদি এরকম ইনস্ট্যান্ট ধোসা আমরা বাড়িতে বসে বসেই পেয়ে যাই, তাহলে তো খুবই মজার ব্যাপার। কারণ কি এখন আমরা বাইরে যেতে পারছি না, কোনো রেস্টুরেন্ট হোট মানে কোনো রেস্টুরেন্ট দোকান বা কোনো যে স্ট্রিট যে স্টলগুলো সেগুলো সবই বন্ধ, তা কাজেই তো আমরা ধোসা খাওয়া তো বাদ দিতে পারবো না। তোমরা চেষ্টা করলে এরকম ইনস্ট্যান্ট ধোসা বাড়িতেও বানিয়ে খেতে পারবে। তা আজকের আমার ইনস্ট্যান্ট ধোসার রেসিপিটা তার সাথে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর খুব শিগগিরই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার আগামী ভিডিওগুলোর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।